আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন হাতার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আরও একটা সহজ হাতার ডিজাইন নিয়ে চলে এসেছি, তো আশা করি এই ডিজাইনটিও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো এখানে হাতাটি তৈরি করার জন্য আমি গুটি সুতা দিয়ে প্রথমেই কিছুটা চেন করে নিয়েছি। আপনারা কিন্তু নয়তারের সুতা দিয়েও কাজটা করতে পারবেন, আর এই কাজটা আমি 10 নম্বর একটা কাটা দিয়ে করছি। তো এখানে আমি প্রথমেই 16.5 ইঞ্চি সমান করে চেন করে নিয়েছি। এই যে 16.5 ইঞ্চি সমান আমি চেন করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু টান দিলে বেড়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের জামার হাতার মাপ অনুযায়ী কিন্তু করে নেবেন। এখানে এই যে মানে প্রথমে শুরুর যে মাপটা থাকবে লাস্টের একদম শেষ পর্যন্ত কিন্তু সেম মাপই থাকবে। তো এই জন্য হাতার মাপটা কিন্তু প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে। তো এই নিচের দিক থেকে আমি শুরু করছি। তো এজন্য আমার প্রথমে একটা চেন বাদ দিয়ে 2 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। যেহেতু সিঙ্গেল ক্রোশেট করছি এজন্য আমি কিন্তু একটা চেন বাদ দিয়েছি। এই যে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেন তার পরবর্তী মানে চেনে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু দুইটা সিঙ্গেল ক্রোশেট আমার পাশাপাশি হয়ে গেল। তো এবার দুইটা চেনের একটা ঘর তৈরি করবো। এর জন্য প্রথমে দুইটা চেন করে নিচের দিক থেকেও দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার তার পরবর্তী ঘরেও আরও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। মানে দুইটা সিঙ্গেল ক্রোশেট কিন্তু পাশাপাশি থাকবে। এরপরে ওই দুইটা চেনে ঘরটা করতে হবে। তো দেখুন আবার দুইটা চেন করে নিচের দিক থেকে দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেন তার পরবর্তী ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে 3 নম্বর আর 4 নম্বর ঘরে কিন্তু দুইটা সিঙ্গেল ক্রোশেট করেছি। সেইমভাবে আবার দুইটা চেন, দেন নিচের দিক থেকে দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব আর 4 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে কিন্তু এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে। এই যে এইভাবে করে কাজটা কন্টিনিউ করতে হবে। তো দেখুন আবার দুইটা চেন, দেন 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, দেন 4 নম্বর ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট। তো এই পুরো লাইনটা আমি সেম নিয়মে কন্টিনিউ করে যাব। অফ ক্যামেরায় লাইনটা করে নিয়েছি। তো এবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি, আর পরবর্তী লাইনে আমি ডাবল ক্রোশেট করে করব। তো এর জন্য প্রথমেই 3টা চেন করে নিচ্ছি যেহেতু ডাবল ক্রোশেট করে করব। তো দেখুন এরপর কিন্তু এই যে সিঙ্গেল ক্রোশেটের একটা চেন বাকি আছে ওই চেনে আর একটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। আগের লেয়ার সিঙ্গেল ক্রোশেট করে করেছি আর এই লেয়ার ডাবল ক্রোশেট করে করব। তো এবার ওই দুইটা বাড়তি চেনের ঘরটা, এজন্য আবার দুইটা বাড়তি চেন করে এই যে দেখুন পরবর্তী যে দুইটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে ওই দুইটা ঘরে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। মানে সিঙ্গেল ক্রোশেটের ঘরগুলোতে আমার এবার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দুইটা ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার দুইটা চেনের ওই ঘরটা করব। তো এর জন্য দুইটা চেন করে সিঙ্গেল ক্রোশেটের যে দুইটা ঘর আছে ওই দুইটা ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। খুবই ইজি ডিজাইনটা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। শুধু মানে আগের লেয়ারে যে যে ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি এই লেয়ারে সেই সেই ঘরে আমার ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার দুইটা চেন করে সিঙ্গেল ক্রোশেটের ওই দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন, দেন এই যে প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট, এই যে একটা ডাবল ক্রোশেট, দেন তার পাশে ঘরেও একটা ডাবল ক্রোশেট। সেম ভাবে কিন্তু কাজটা আমার কন্টিনিউ করতে হবে একদম লাস্ট পর্যন্ত। তো অফ ক্যামেরা আমি কাজটা করে নিয়েছি। তো এবার আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি, আর পরবর্তী ধাপ কিন্তু আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে করব। তো এর জন্য প্রথমে একটা চেন করে 2 নম্বর যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম, ঠিক আগে যেভাবে কাজটা করেছি। এবার আবার দুইটা বাড়তি চেন করে এই যে দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা সিঙ্গেল ক্রোশেট তুলে নেব। এই যে একটা, দুইটা। খুবই সহজ একটা ডিজাইন। মানে প্রথমে সিঙ্গেল ক্রোশেটের কাজ করেছি, দেন ডাবল ক্রোশেটের, দেন আবার এখন আবার সিঙ্গেল ক্রোশেটের, আবার দুইটা চেন করে দুইটা সিঙ্গেল ক্রোশেটের উপরে, সরি দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিলাম, আবার দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে কিন্তু কাজটা কন্টিনিউ করতে হবে। আবার দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা সিঙ্গেল ক্রোশেট তুলে নিব। যে একটা,
একটা, এভাবে করে একদম এই লাইনটা আবার কমপ্লিট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেটের লাইনটা করা হয়ে গেছে, তো এবার আবার ডাবল ক্রোশেটের লাইনটা করব। তো জন্য আবার প্রথমে তিনটা চেইন করে এই যে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরে একটা ডাবল ক্রোশেট তুলে নেছি। এবার প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ঘরে আবার একটা একটা ডাবল ক্রোশেট তুলতে হবে। আবার দুইটা চেন, দুইটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার দুইটা ডাবল ক্রোশেট তুলে নিব। এই যে একটা, এই যে একটা, দুইটা সিঙ্গেল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার আবার দুইটা বাড়তি চেন করে দুইটা সিঙ্গেল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট তুলে নেব। এই যে একটা, একটা, এভাবে করে কিন্তু এই লাইনটাও কমপ্লিট করতে হবে। দেন মানে এই সেম প্রসেসে এই পরবর্তী যে লেয়ারটা হবে ওই লেয়ারটা হবে সিঙ্গেল ক্রোশেটের, দেন তার পরবর্তী লেয়ার হবে ডাবল ক্রোশেটের। এভাবে করে ঠিক চওড়া যতটা মানে যতটা লম্বা করতে চান হাতাটা ঠিক অতটা অংশে কাজটা করে নেবেন। দেখুন এখানে আমি কিছুটা অংশে কাজটা করে নিয়েছি, তো এখানে আমি টোটাল 18টা, হ্যাঁ 18টার মতো ঘর করেছি। তো এবার এই হাতার শেপটা দিব, তো হাতার শেপটা দেওয়ার জন্য আমার কাজটা শুরু করতে হবে। তো দেখুন এখানে এই যে ঘরটা আছে ওই ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা স্লিপ স্টিচ করতে হবে। তো প্রথম চেনের মাঝখান থেকে একটা স্লিপ স্টিচ করলাম, এবার দুইটা চেনের যে ঘরটা আছে ওই ঘরে আমি দুইবার স্লিপ স্টিচ তুললাম। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনেও একটা স্লিপ স্টিচ তুলে নিচ্ছি, দেন তার পরবর্তী চেন মানে চেনেও একটা স্লিপ স্টিচ। তো টোটাল কিন্তু আমি 6টা স্লিপ স্টিচ করেছি 6টা চেনে। তো এবার আমার সুতোটা কিন্তু এই ঘরে এসে গেছে, তো এই ঘর থেকে আমার কাজটা শুরু করতে হবে। তো এই জন্য প্রথমে দুইটা চেন করে পরবর্তী যে মানে আমার কিন্তু এবার ডাবল ক্রোশেটে কাজ করতে হবে। পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটে ঘরটা আছে ওই ঘরে একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম, দেন তার পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার ঠিক আগের নিয়মে আবার কাজটা কন্টিনিউ করতে হবে। আমার কিন্তু দেখুন দুইটা ঘর বাদ পড়ে গেছে। তো এবার একদম সেম নিয়মে কাজটা কন্টিনিউ করে লাস্টের এই যে দুইটা ঘরের, এই যে এই দুইটা ঘরের আগের ঘর পর্যন্ত আমার কাজটা করে নিতে হবে। তো দেখুন দুইটা ঘরের আগের ঘর পর্যন্ত এই যে 3 নম্বর যে লাইনটা আছে ওই লাইন পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। তো এবার 2 নম্বর যে ঘরটা আছে ওই ঘরে আমি দুইটা চেন করে দুইটা স্লিপ স্টিচ করে দিব, কারণ শুরুতে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটা শুরু করেছিলাম। তো দেখুন দুইটা চেন করে এই দুইটা ডাবল ক্রোশেটের উপরে আমি দুইটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তো আরও একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো দেখুন এতে করে কিন্তু আমার আরও একটা ঘর কমে গেছে। তো এইভাবে করেই প্রত্যেকটা লাইনে একটা একটা ঘর কমে যাবে। তো এবার সুতাটা পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনে নিতে হবে, তো জন্য আবার একটা স্লিপ স্টিচ করে নিলাম, দেন দুইটা চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘর থেকে আবার কাজটা শুরু করতে হবে। তাহলে কিন্তু এই লাইনটাও আমার বাদ পড়ে যাবে, মানে এই সাইড থেকে একটা একটা লাইন বাদ পড়ে যাবে প্রত্যেকটা লেয়ারে, কিন্তু মানে প্রত্যেকটা ধাপে একটা একটা ঘর বাদ পড়লে কিন্তু আমার ওই শেপটা এসে যাবে। তো দেখুন এবার সিঙ্গেল ক্রোশেটের কাজটা করতে হবে, তো জন্য দুইটা চেন করে দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো ঠিক আগের নিয়মে আবার একদম লাস্ট পর্যন্ত কাজটা করে নিব। ওই যে লাস্ট পর্যন্ত সেমভাবে এই যে 3 নম্বর লাইনের আগের নাম্বার মানে 4 নম্বর লাইন পর্যন্ত কাজটা করবো, দেন 3 নম্বর লাইনে সুতোটা আমি স্লিপ স্টিচ করবো। তো দেখুন 4 নম্বর লাইন পর্যন্ত কাজটা করে নিয়েছি, এবার এই যে 3 নম্বর লাইনে কাজটা করব। তো শুরুতে কিন্তু যেভাবে কাজটা করেছি মানে ওই ঘরটায় আমি স্লিপ স্টিচ করব। তো দুইটা চেন করে ওই ঘরের উপরে আমার দুইটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তো দুইটা চেন আর এই দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা আমার স্লিপ স্টিচ। তো দেখুন আরও একটা লাইন কিন্তু কমে গেছে। ওই যে এবার আবার এই লেয়ারে এই লাইনটা কাজ করব না, পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনটা থেকে কাজটা করব। তো এই জন্য এই লাইনটার এই যে একটা চেন আছে ওই চেনে একটা স্লিপ স্টিচ করে এই যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এই চেনটার উপরে, এই যে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার আবার দুইটা চেন করে পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনটা থেকে কাজটা কন্টিনিউ করব। তো এই জন্য দেখুন এটা ডাবল ক্রোশেটের লাইন, এই জন্য ওই দুইটা সিঙ্গেল ক্রোশেট উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে একই নিয়ম, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে কাজটা করেছি। এই যে দেখুন করে নিয়েছি, তা এই কিন্তু আমার আরও একটা ঘর বাদ পড়ে গেছে। তো এভাবে করে প্রত্যেকটা লেয়ারে একটা একটা ঘর বাদ পড়ে যাবে। তো আবার সেম নিয়মে ডাবল ক্রোশেটের লাইনটা করে একদম লাস্ট পর্যন্ত,
তো লাস্ট পর্যন্ত করে পরবর্তী লেয়ারে কিন্তু আমার আরও একটা লাইন কমে যাবে। তো আমি আগেই বলেছি প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটা একটা লাইন কমে যাবে। তো এভাবে করে ঠিক যতটা মানে শেপ দিতে চান অতটা কাজ করে নিলে কিন্তু হয়ে যাবে। তো ঠিক যেভাবে শুরু করবেন শেষটাও কিন্তু সেম প্রসেসই করে নিতে হবে। তো দেখুন আমি কাজটা করে নিয়েছি। তো আপনারা যদি আরও এই মানে এই ভাঁজটা যদি আরও আনতে চান তাহলে কিন্তু আরও দুইটা লেয়ার বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার এখানে লাস্টে এসে আমি সুতাটা কেটে নিচ্ছি। তো দেখুন আমি সুতাটা কিন্তু এখানেই কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি, তো দেখুন আমার হাতার শেপটা কিন্তু একদম এসে গেছে। তো আবারও বলছি যদি এই শেপটা আরও আনতে চান তাহলে কিন্তু আরও দুইটা লাইন বেশি করতে হবে। তো এবার নিচের অংশে আমি একটা লেস তৈরি করব, তো এই জন্য নিচের অংশের জন্য কাজটা আমি শুরু করব। তো যেখান থেকে এই যে সুতাটা আছে শুরু করেছিলাম ওইখান থেকে কাজটা শুরু করব। তো এর জন্য সুতা একটা আগেই স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার এই যে সিঙ্গেল ক্রোশেট যে দুইটা ঘর আছে ওর প্রথম ঘরে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এই যে সুতাটা আমি একটা চেন করে জয়েন করে নিলাম, কারণ আমি এই দুইটা মানে একটা চেন করার কারণ কিন্তু প্রথম ঘর একটা সিঙ্গেল ক্রোশেটের সমান হয়ে গেছে, দেন পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো আবার একটু খেয়াল করে দেখুন এই যে পরবর্তী যে দুইটা মানে সিঙ্গেল ক্রোশেটের যে ঘর আছে ওর মাঝখানে একদম যে দেখুন মাঝখানে যে চেনটা আছে ওই চেনটায় আমি এবার টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা চেনের মাঝখানে আমি 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3 4 5। তো কাজটা করতে করতে বলে নিই, আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমার 9টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার এই যে দেখুন পরবর্তী যে দুইটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে এর মাঝখানে যে ঘরটা আছে ওই ঘরটা আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে দিলাম। সেইমভাবে আবার পরবর্তী যে ঘরটা আছে মানে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নয়টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আবার সুতাটা পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো এভাবে করেই প্রত্যেকটা ঘরে কিন্তু এই লেসটা তৈরি করে নিতে হবে। সেইমভাবে আবার পরবর্তী চেনের মাঝখানে আবার 9টা ডাবল ক্রোশেট করে এই যে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করতে হবে। এভাবে করে এই লেসটা তৈরি করে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার এই হাতাটি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।